হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। অ্যানালাইটিক্যাল রিজনিংয়ের অন্তর্গত অধ্যায় সিলোজিসম বা অনুমান বাক্য যে অধ্যায় আমি শুরু করেছিলাম, সেই অধ্যায়ের আজকে পার্ট থ্রি। তো সুতরাং বন্ধুরা, আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। সিলোজিসম অধ্যায়ের আজকের পার্ট থ্রির কোশ্চেন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 21 থেকে, এবং এর আগের পার্টগুলো তোমরা যারা এখনও দেখোনি, সেই সমস্ত রিজনিংয়ের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো সেই লিঙ্কে ক্লিক করে এর আগের যত ক্লাস সুবীর দাসের বই থেকে করানো হয়েছে সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো এখানে আজকের ক্লাসের কোশ্চেন নাম্বার 21 বলা হয়েছে সমস্ত তাবু হলো ঘর। তো তাহলে এখানে আমরা প্রথমে দুটো ডায়াগ্রাম পাচ্ছি, একটা হচ্ছে তাবু আর একটা হচ্ছে ঘর। এই দুটো ডায়াগ্রাম প্রথমে আমরা এঁকে নেব, এবং এখানে বলা হয়েছে সমস্ত তাবু হলো ঘর। তো সুতরাং এখানে তাবু যে বৃত্তটা হবে, এই তাবুর বৃত্তটা আরও একটা বৃত্তর মধ্যে থাকবে, যেটা হচ্ছে আমরা বলছি ঘর। কারণ সমস্ত তাবুকেই কিন্তু যেহেতু ঘর বলা হয়েছে, অর্থাৎ সমস্ত তাবুকে ঘর বলা হলে সমস্ত বৃত্তটাই ঘরের বৃত্তর মধ্যে চলে আসবে, কারণ সমস্ত তাবুকেই ঘর বলা হয়েছে। এবার দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে কোনো ঘর বাড়ি নয়, অর্থাৎ এখানে আরও একটা নতুন বৃত্ত বা ডায়াগ্রাম অ্যাড হবে যেটাকে বলা হচ্ছে বাড়ি। এই বাড়ির যে বৃত্তটা আমরা নিলাম, যেহেতু বলা হয়েছে কোনো ঘর বাড়ি নয়, সুতরাং এই বৃত্তটা ঘরের বৃত্তকে স্পর্শ করবে না। এবং তিন নম্বর বিবৃতিতে বলা হয়েছে কিছু অট্টালিকা হলো বাড়ি, অর্থাৎ এখানে আরও একটা বৃত্ত নেব যেটাকে বলা হচ্ছে অট্টালিকা। এই অট্টালিকার কিছুটা অংশ কিন্তু বাড়ির বৃত্তের সঙ্গে, বাড়ির বৃত্তের মধ্যে ঢুকে থাকবে, যেটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। কারণ কিছু অট্টালিকাকে বাড়ি বলা হয়েছে, সেই জন্য কিছুটা মাত্রই কিন্তু বাড়ির মধ্যে ঢুকে থাকবে। তাহলে ডায়াগ্রামটা আঁকা আমাদের সম্পূর্ণ হলো। এবার প্রথম সিদ্ধান্তে আমরা দেখব কী বলা হয়েছে, কিছু অট্টালিকা হলো তাবু। তাহলে কিছু অট্টালিকাকে তাবু বলা হয়েছে, কিন্তু এখানে দুটো বৃত্তের সঙ্গে দেখতেই পাচ্ছ কোনোরকম স্পর্শ হয়নি, সুতরাং প্রথম সিদ্ধান্ত সঠিক নয়। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে কিছু অট্টালিকা হলো ঘর, তো এখানে এই অট্টালিকার সঙ্গে ঘরের বৃত্তের সম্পর্ক বোঝানো হয়েছে, যেটা সঠিক নয়, কারণ দুটো বৃত্ত এখানেও স্পর্শ করেনি। তো সুতরাং দ্বিতীয় সিদ্ধান্ত এখানে সঠিক নয়। তিন নম্বরে কী বলা হয়েছে, কিছু তাবু হলো বাড়ি, তো এখানে তাবুর বৃত্তের সঙ্গে বাড়ির বৃত্তের স্পর্শ হয়নি, সুতরাং তিন নম্বর সঠিক নয়। চার নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে কোনো বাড়ি তাবু নয়, এই যে বাড়ির বৃত্ত সেটা তাবু নয়, এই সিদ্ধান্ত সঠিক, কারণ দুটো বৃত্ত এখানে স্পর্শ হয়নি, সেটা আমরা দেখতে পাচ্ছি, সুতরাং চার নম্বরটা সঠিক। তো এবার আমরা উত্তরগুলো দেখে নেব। এক নম্বর অপশানে কী বলা হয়েছে, শুধুমাত্র এক সত্য, এটা ঠিক নয়। বিতে বলা হয়েছে শুধুমাত্র তিন সত্য, এটাও সঠিক নয়। সিতে বলা হয়েছে শুধুমাত্র চার সত্য, তো এই যে সি এটা কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম, কারণ চার নম্বর যে সঠিক সেটা একটু আগে আমরা নির্ণয় করেছি। ডি এবং ইতে যে অপশান রয়েছে সেগুলোও কিন্তু সঠিক নয়। তো সুতরাং এক্ষেত্রে 21 সঠিক উত্তর হলো অপশান সি। তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবং বন্ধুরা, এই ক্লাসগুলো তোমাদের পছন্দ হলে ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলো না। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা কোশ্চেন নাম্বার 22 এর সমাধানটা দেখে নেব। এখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে কোনো সমুদ্র আকাশ নয়, তো সুতরাং এখানে সমুদ্র এবং আকাশ দুটো বৃত্ত হবে বা দুটো ডায়াগ্রাম হবে, এবং সেই দুটো কিন্তু একে অপরকে স্পর্শ করবে না। এবার দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে কোনো আকাশ মহাসাগর নয়, তাহলে এবার মহাসাগর আরও একটা নতুন বৃত্ত বা ডায়াগ্রাম অ্যাড হবে, সেটাও কিন্তু কারোর সঙ্গে স্পর্শ করবে না। এবার দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে কোনো আকাশ মহাসাগর নয়, তাহলে এখানে আরও একটা নতুন ডায়াগ্রাম বা বৃত্ত অ্যাড হবে, সেটা হচ্ছে মহাসাগর। আর তিন নম্বরে বলা হয়েছে কিছু সমুদ্র হলো মহাসাগর, তাহলে এখানে বোঝা গেল মহাসাগর যে বৃত্তটা হবে, মহাসাগরের বৃত্তটা কিন্তু সমুদ্রকে স্পর্শ করবে, কারণ বলা হয়েছে কিছু সমুদ্র মহাসাগর, তাই সমুদ্রের বৃত্তকে এই মহাসাগরের বৃত্তটা স্পর্শ করবে, কিন্তু এই যে আকাশের বৃত্ত রয়েছে এটাকে স্পর্শ করবে না। তো তাহলে ডায়াগ্রামটা আঁকা আমাদের এবার সম্পূর্ণ হলো। এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব। যেখানে প্রথম সিদ্ধান্ত অনুসারে বলা হয়েছে কোনো মহাসাগর সমুদ্র নয়, তো মহাসাগরের সঙ্গে সমুদ্রের কোনো সম্পর্ক নেই, সেটাই এক নম্বরে বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু সঠিক নয়, কারণ এখানে কিন্তু একে অপরের সঙ্গে মিশে রয়েছে, তাই এর সঙ্গে সম্পর্ক রয়েছে। দু নম্বরে রয়েছে কোনো মহাসাগর আকাশ নয়, তো এখানে বলা হচ্ছে মহাসাগর আকাশ নয়, এটা ঠিক কথা, কারণ আকাশ মহাসাগরকে স্পর্শ করেনি, সুতরাং দু নম্বরটা সঠিক। তিন নম্বরে বলা হয়েছে কিছু আকাশ হলো সমুদ্র, তো এই আকাশের বৃত্তের সঙ্গে সমুদ্রের সম্পর্ক বলা হয়েছে, যেটা ঠিক নয়, কারণ আকাশের বৃত্ত সমুদ্রের বৃত্তকে স্পর্শ করেনি, তো সুতরাং এটিও ভুল। চার নম্বরে বলা হয়েছে সমস্ত মহাসাগর হলো সমুদ্র, তো সমস্ত মহাসাগরকেই সমুদ্র বলা হয়েছে, যেটা ঠিক নয়, কারণ কিছুটা অংশ কিন্তু সমুদ্র বলা হয়েছিল, সুতরাং চার নম্বরটাও সঠিক নয়।
এবার আমরা উত্তরগুলো বা অপশানগুলো দেখে নেব। অপশান এতে রয়েছে কোনোটি সত্য নয়, তো এটা হবে না। বিতে রয়েছে শুধুমাত্র দুই সত্য, যেটা একটু আগে আমরা প্রমাণ করেছি। সুতরাং অপশান নম্বর বি এখানে সঠিক উত্তর হবে, এবং বাকি সি ডি এবং ই অপশান যেগুলো রয়েছে সেগুলো সঠিক নয়। তো সুতরাং এক্ষেত্রে তাহলে 22 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অপশান বি। এবার আমরা কোশ্চেন নম্বর 23 এর সমাধানটা দেখে নেব, যেখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে সমস্ত খেলোয়াড় হলো কবি। তাহলে কবি এবং খেলোয়াড় দুটো ডায়াগ্রাম বা বৃত্ত এখানে আঁকতে হবে, যেখানে খেলোয়াড় একটা ছোট বৃত্ত হবে, যার মধ্যে একটা বড় বৃত্ত হবে কবির বৃত্ত। কারণ বিবৃতিতে বলা হয়েছে সমস্ত খেলোয়াড় হলো কবি, অর্থাৎ সমস্ত খেলোয়াড়ের বৃত্তটা কবির বৃত্তের মধ্যে থাকবে। এবার দুই নম্বর বিবৃতিতে বলা হয়েছে কিছু গায়ক হলো কবি, অর্থাৎ আরও একটা নতুন বৃত্ত এখানে অ্যাড করতে হবে, যেটা হবে গায়কের বৃত্ত। সেটা কিন্তু কবির বৃত্তের সঙ্গে স্পর্শ করে থাকবে, কারণ কিছু কবিকে গায়ক বলা হয়েছে। এরপর তিন নম্বরে রয়েছে কিছু গায়ক হলো অভিনেতা, তাহলে অভিনেতা আরও একটা নতুন বৃত্ত বা ডায়াগ্রাম অ্যাড হবে, যেটা গায়কের কিছুটা অংশ জুড়ে থাকবে। তাহলে এক্ষেত্রে ডায়াগ্রামটা আঁকা আমাদের সম্পূর্ণ হয়েছে। এবার সিদ্ধান্তগুলো আমরা দেখে নেব, যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু অভিনেতা হলো কবি। তাহলে এই যে অভিনেতার বৃত্ত, এর সঙ্গে কবির বৃত্তের সম্পর্ক বোঝানো হয়েছে, কিন্তু এখানে কবির বৃত্তের সঙ্গে অভিনেতার বৃত্তের কোনো সম্পর্ক নেই। তো এক্ষেত্রে তাহলে প্রথমটা সঠিক নয়। দুই নম্বরে বলা হয়েছে কিছু খেলোয়াড় হলো অভিনেতা, তাহলে এই যে খেলোয়াড়ের বৃত্ত তার সঙ্গে অভিনেতার বৃত্তের সম্পর্ক বোঝানো হয়েছে, কিন্তু এখানেও চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো বৃত্তের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। সুতরাং দুই নম্বর সঠিক নয়। তিন নম্বরে রয়েছে কিছু গায়ক হলো খেলোয়াড়, তাহলে এই হচ্ছে গায়কের বৃত্ত। এই যে গায়কের বৃত্তের সঙ্গে খেলোয়াড়ের বৃত্তের মিল বলা হয়েছে, কিন্তু এখানেও দেখো এখানেও কিন্তু কোনো রকম স্পর্শ হয়নি। সুতরাং তিন নম্বরটা সঠিক নয়। চার নম্বরে বলা হয়েছে সমস্ত কবি হলো খেলোয়াড়, তো সমস্ত কবিকেই খেলোয়াড় বলা হয়েছে, কিন্তু বিষয়টা উল্টো, সমস্ত খেলোয়াড় হচ্ছে কবি। তো তাহলে চার নম্বরও সঠিক নয়। তাহলে এখানে কি উত্তরটা পেলাম, যে এখানে যে সিদ্ধান্তগুলো দেওয়া রয়েছে সেগুলো একটিও সঠিক নয়। তো এই উত্তর কোথায় আছে, সেটা আছে অপশান বিতে, কোনোটি সত্য নয়। তো তাহলে কোশ্চেন নম্বর 23 সঠিক উত্তর হবে অপশান বি। আশা করি প্রশ্ন সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, তো সুতরাং ক্লাসগুলো প্রত্যেকটা ফলো করো, এবং ভিডিও ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে এবং এর থেকে তোমরা উপকৃত হলে ভিডিওতে কিন্তু একটা লাইক করতে বন্ধুরা একদম ভুলো না, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লাসগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করো। এবার আমরা কোশ্চেন নম্বর 24 এর সমাধানটা দেখে নেব, যেখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে কিছু মেঘ হলো জল। তাহলে দুটো বৃত্ত এখানে আঁকতে হবে, একটা মেঘ এবং একটা জল, এবং সেটা যেহেতু কিছু বলা হয়েছে অর্থাৎ মেঘের বৃত্তের সঙ্গে জলের বৃত্ত কিছুটা অংশ মিশে থাকবে। এবার দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে সমস্ত জল হলো কাগজ, তাহলে আরও একটা নতুন বৃত্ত আঁকতে হবে, যেটা কাগজের বৃত্ত। এবং এই কাগজের যে বৃত্তটা আমরা আঁকলাম, এই কাগজের বৃত্তটা কিন্তু সমস্ত জলের বৃত্তের ওপর দিয়ে হবে, কারণ সমস্ত জলকে কাগজ বলা হয়েছে। এবার তিন নম্বরে বলা হয়েছে কিছু কাগজ হলো কাঠ, তাহলে আরও একটা বৃত্ত আমরা নেব, যেটা কাঠের বৃত্ত। তাহলে এই যে কাঠের বৃত্তটা, এটার কিছুটা অংশ এই কাগজের বৃত্তের সঙ্গে মিশে থাকবে, কারণ যেহেতু কিছু কাগজকে কাঠ বলা হয়েছে। তো তাহলে এবার সিদ্ধান্তগুলো দেখে নেওয়া যাক, যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু কাঠ হলো জল, তাহলে এই যে কাঠের বৃত্ত সেটা বলা হয়েছে জল, কিন্তু এখানে কাঠের বৃত্তের সঙ্গে জলের বৃত্তের কোনো স্পর্শ কিন্তু হয়নি। সুতরাং এক্ষেত্রে প্রথমটা সঠিক নয়। দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে কিছু মেঘ হলো কাঠ, তাহলে এই যে মেঘের বৃত্ত, এর কিছুটা অংশকে কাঠ বলা হয়েছে, এটিও সঠিক নয়, কারণ ডায়াগ্রামে দেখা যাচ্ছে দুটো বৃত্ত কিন্তু স্পর্শ করেনি, অর্থাৎ দুই নম্বরটিও সঠিক নয়। তিন নম্বরে বলা হয়েছে কিছু কাগজ হলো মেঘ, অর্থাৎ এই যে কাগজের বৃত্ত, এই কাগজের কিছু বৃত্তকে মেঘ বলা হয়েছে, তো এটা কিন্তু একদম সঠিক, কারণ এই যে এই অংশটা দেখলে বোঝা যাচ্ছে কাগজের বৃত্তের সঙ্গে মেঘের বৃত্তের কিন্তু মিল রয়েছে, বা কিছুটা অংশ বৃত্তের মধ্যে ঢুকে রয়েছে। তো সুতরাং তিন নম্বরটা কিন্তু সঠিক। চার নম্বরে কী বলা হয়েছে, কিছু কাঠ হলো মেঘ, এই যে কাঠ, তার সঙ্গে মেঘের সম্পর্ক দেখানো হয়েছে, যেটা সঠিক নয়, অর্থাৎ চার নম্বরটিও ভুল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আমরা যেটা পাচ্ছি, শুধুমাত্র তিন নম্বরটা হচ্ছে সঠিক। তো সেই উত্তর বা সঠিক উত্তর আমরা কোথায় পাচ্ছি, সেটা পাচ্ছি অপশান নম্বর সিতে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র তিন সত্য। তো সুতরাং 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি। তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবং বন্ধুরা, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং এই ক্লাসগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেটা কিন্তু ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বোঝানো তোমরা সঠিকভাবে বুঝতে পারছো এবং ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে।
এবার আমরা কোশ্চেন নাম্বার 25 এর সমাধানটা দেখে নেব, যেখানে প্রথম বিবৃতি অনুসারে সমস্ত কলম হলো বই। তাহলে কলম এবং বই দুটো বৃত্ত আঁকতে হবে, তার মধ্যে কলমের যে বৃত্তটা সেটা সম্পূর্ণ ঢুকে যাবে বইয়ের বৃত্তের মধ্যে, কারণ সমস্ত কলমকে বই বলা হয়েছে। এবার দুই নম্বরে বলা হয়েছে সমস্ত বই হলো খাতা, তাহলে আরও একটা নতুন বৃত্ত হবে খাতার বৃত্ত, এবং সেই খাতার বৃত্তর মধ্যে সমস্ত বইয়ের বৃত্তটা চলে আসবে। এবার তিন নম্বরে বলা হয়েছে কিছু খাতা হলো পেন্সিল, তাহলে পেন্সিলের আরও একটা নতুন বৃত্ত হবে। তো সুতরাং এই যে পেন্সিলের বৃত্তটা আমরা নিলাম, সেটা কিন্তু এই খাতার বৃত্তের সঙ্গে কিছুটা অংশ মিশে থাকবে, কারণ কিছু খাতাকে পেন্সিল বলা হয়েছে। এবং চার নম্বরে বলা হয়েছে কিছু পেন্সিল হলো টেবিল, অর্থাৎ আরও একটা টেবিল বৃত্ত আমাদের নিতে হবে, যেটা পেন্সিলের কিছুটা অংশ জুড়ে থাকবে। তাহলে সম্পূর্ণ ডায়াগ্রামটা আঁকা আমাদের কমপ্লিট হয়েছে। এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেব, যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু টেবিল হলো খাতা, তাহলে কিছু খাতাকে টেবিল বলা হয়েছে, কিন্তু এখানে খাতার বৃত্তের সঙ্গে টেবিলের বৃত্তের কিন্তু কোনো স্পর্শ হয়নি। সুতরাং এক নম্বরটা কিন্তু সঠিক নয়। দু নম্বরে বলা হয়েছে কিছু পেন্সিল হলো কলম, তাহলে এই যে পেন্সিলের বৃত্ত এবং এই যে কলমের বৃত্ত, এই দুটোকে স্পর্শ করেছে? স্পর্শ করেনি। সুতরাং দু নম্বরটাও কিন্তু সঠিক নয়। তিন নম্বরে বলা হয়েছে কিছু খাতা হলো কলম, তাহলে এই যে খাতার বৃত্ত এবং এই হলো কলমের বৃত্ত, কিছু খাতাকে কলম বলা হয়েছে। তো এখানে এই যে খাতার বৃত্ত, এটা কিন্তু বড় বৃত্ত এবং তার কিছুটা অংশ জুড়েই কিন্তু কলমটা রয়েছে, কলমের যে বৃত্তটা কিছুটা অংশ জুড়ে রয়েছে কলম। তাহলে এক্ষেত্রে খাতার কিছুটা অংশকে আমরা কলম বলতে পারছি, তিন নম্বরটা এক্ষেত্রে সঠিক। চার নম্বরে কী বলা হয়েছে? সমস্ত কলম হলো খাতা, এই যে সমস্ত কলম এটা কিন্তু সমস্তটাই রয়েছে খাতার বৃত্তের মধ্যে, এটাও সঠিক তথ্য, কারণ সমস্ত খাতার বৃত্তর মধ্যেই কিন্তু সম্পূর্ণ কলমের বৃত্তটা রয়েছে, অর্থাৎ চার নম্বরটা সঠিক। তো এক্ষেত্রে আমরা যেটা পেলাম, তিন এবং চার সঠিক। তো এই মিল আমরা কোথায় পাচ্ছি? এটা দেখো অপশান নম্বর ডিতে রয়েছে, শুধুমাত্র তিন ও চার সত্য। সুতরাং এক্ষেত্রে 25 নম্বরের সঠিক উত্তর হবে বা অপশান হবে অপশান ডি। এবং বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু ক্লাসগুলোকে বারে বারে প্র্যাকটিস করবে, শুধুমাত্র একবার দেখলে কিন্তু এর থেকে তোমরা উপকৃত হতে পারবে না। সুতরাং বারে বারে ক্লাসগুলোকে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা খুব সহজেই নিজেরা প্রশ্নের সমাধানগুলো খুব তাড়াতাড়ি নির্ণয় করতে পারবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 26 এর সমাধানটা দেখে নেব। এখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে কিছু বাস হলো ট্রেন, তাহলে বাস এবং ট্রেন দুটো বৃত্ত হবে এবং একে অপরকে স্পর্শ করে থাকবে, যেহেতু কিছু শব্দটা রয়েছে। এরপর দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে কিছু ট্রেন হলো ট্যাক্সি, তো আরও একটা ট্যাক্সি নতুন বৃত্ত অ্যাড হবে, যেটা ট্রেনের বৃত্তের সঙ্গে কিছুটা স্পর্শ করে থাকবে। এরপর তিন নম্বরে বলা হয়েছে কিছু ট্যাক্সি হলো নৌকা, তাহলে আরও একটা বৃত্ত হবে, যেটা ট্যাক্সির বৃত্তকে কিছুটা স্পর্শ করে থাকবে। এবং চার নম্বরে বলা হয়েছে কিছু নৌকা হলো উড়োজাহাজ, তাহলে আরও একটা বৃত্ত হবে উড়োজাহাজ, যেটা নৌকার বৃত্তের সঙ্গে কিছুটা স্পর্শ করে থাকবে। তাহলে ডায়াগ্রামটা আঁকা আমাদের সম্পূর্ণ হলো। এবার সিদ্ধান্তগুলো দেখে নেওয়া যাক, যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু ট্যাক্সি হলো বাস, কিন্তু বৃত্ত দুটো একে অপরকে স্পর্শ করেনি, সুতরাং প্রথমটা সঠিক নয়। দ্বিতীয়তে বলা হয়েছে কিছু উড়োজাহাজ হলো ট্যাক্সি, তো এখানে এই যে ট্যাক্সির বৃত্ত এবং উড়োজাহাজের বৃত্ত, এই দুটো বৃত্ত দেখো এখানেও কিন্তু কোনো রকম স্পর্শ হয়নি, সুতরাং দুই নম্বর সিদ্ধান্ত সঠিক নয়। তিন নম্বরে বলা হয়েছে কিছু নৌকা হলো ট্রেন, তো তাহলে এই যে নৌকার বৃত্ত এবং এই হলো ট্রেনের বৃত্ত, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো বৃত্ত একে অপরকে স্পর্শ করেনি, সুতরাং তিন নম্বর সঠিক নয়। চার নম্বর বলা হয়েছে কিছু নৌকা হলো বাস, তাহলে এই হলো নৌকার বৃত্ত, এই হলো বাসের বৃত্ত, এই দুটো বৃত্ত একে অপরকে স্পর্শ করেনি, সুতরাং চার নম্বর সঠিক নয়, অর্থাৎ একটা সিদ্ধান্ত এখানে সঠিক নয়। তো এখানে অপশান এতেই রয়েছে, কোনোটি সত্য নয়। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবং এই প্রশ্নের উত্তর বন্ধুরা তখনই কিন্তু ঠিক হবে যখন এই যে ডায়াগ্রামটা সঠিকভাবে আঁকা হবে। এই ডায়াগ্রাম কিন্তু বন্ধুরা আসল জিনিস, এইটা আঁকতে ভুল হলেই কিন্তু তাহলে সব শেষ, উত্তর কিন্তু ভুল বেরোবে বা সঠিক উত্তর বেরোবে না। সুতরাং তোমরা পরীক্ষার সময় বা যে কোনো ক্ষেত্রে যখনই প্রশ্নের সমাধান করবে, ভালোভাবে ঠান্ডা মাথায় আগে ডায়াগ্রামটা এঁকে নেবে। এবার আমরা কোশ্চেন নম্বর 27 এর সমাধানটা দেখে নেব। এখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে সমস্ত পাহাড় হলো রাস্তা, তাহলে পাহাড় এবং রাস্তা দুটো বৃত্ত বা ডায়াগ্রাম আমাদের আঁকতে হবে, এবং সমস্ত পাহাড়কে যেহেতু রাস্তা বলা হয়েছে, সুতরাং সমস্ত পাহাড়ের বৃত্তটা থাকবে রাস্তার বৃত্তের মধ্যে। তারপর দুই নম্বরে বলা হয়েছে সমস্ত রাস্তা হলো জঙ্গল, এই যে রাস্তার বৃত্ত, এর বাইরে দিয়ে আরও একটা বৃত্ত হবে, যেটা জঙ্গলের বৃত্ত, এবং সেই বৃত্তটা সমস্ত রাস্তাকে ঘিরে রাখবে।
এবার 3 নম্বরে বলা হয়েছে সমস্ত জঙ্গল হলো গাছ, অর্থাৎ জঙ্গলের বৃত্তটা আরও একটা বৃত্তের মতো থাকবে যেটা হলো গাছের বৃত্ত। এবং 4 নম্বরে বলা হয়েছে সমস্ত গাছ হলো নদী, তাহলে নদী আরও একটা বৃত্ত আঁকতে হবে এবং সেটা এই যে গাছের বৃত্তের সমস্ত বাইরে দিয়ে হবে, অর্থাৎ সমস্ত গাছের বৃত্তটা সেই নদীর বৃত্তের মধ্যে থাকবে। তাহলে সমস্ত ডায়াগ্রামটা আঁকা আমাদের সম্পূর্ণ হলো। এবার সিদ্ধান্তগুলো আমরা দেখে নেব, যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু নদী হলো জঙ্গল। তাহলে এই যে নদীর বৃত্ত আর জঙ্গলের বৃত্ত হচ্ছে এটা, কিছু নদী হলো জঙ্গল, অর্থাৎ নদীর কিছুটা অংশ কিন্তু জঙ্গল দিয়ে পূর্ণ রয়েছে। তো সুতরাং প্রথম সিদ্ধান্ত কিন্তু সঠিক। 2 নম্বরে কী বলা হয়েছে, কিছু গাছ হলো পাহাড়। তাহলে এই হলো পাহাড়ের বৃত্ত এবং এই হলো গাছের বৃত্ত। তো এখানে বলা হয়েছে কিছু গাছ হলো পাহাড়, তাহলে এই যে গাছের বৃত্তের কিছুটা অংশ হলো পাহাড়, তো সেটা ঠিক, কারণ গাছের কিছুটা অংশেই কিন্তু রয়েছে এই পাহাড়ের বৃত্তটা। সুতরাং 2 নম্বর সিদ্ধান্ত এক্ষেত্রে সঠিক। 3 নম্বর রয়েছে কিছু জঙ্গল হলো পাহাড়, তাহলে এই যে জঙ্গলের বৃত্ত তার কিছুটা অংশ কিন্তু পাহাড়ের বৃত্ত দিয়ে পূরণ করা রয়েছে। সুতরাং 3 নম্বরটিও সঠিক। এবং 4 নম্বরে বলা হয়েছে সমস্ত নদী হলো গাছ। এখানে বলা হয়েছে এই যে নদীর বৃত্ত, এই সম্পূর্ণ নদীটাকেই গাছ বলা হয়েছে, কিন্তু এক্ষেত্রে এটা সঠিক নয়, কারণ সম্পূর্ণ গাছ হলো নদী, কারণ সমস্ত গাছের বৃত্তটাই কিন্তু নদীর বৃত্ত দ্বারা ঢাকা রয়েছে, নদীর বৃত্তকে গাছ দ্বারা ঢাকা নেই। তো সুতরাং 4 নম্বরটা সঠিক নয়। তাহলে কি উত্তর আমরা পেলাম এখানে? তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে 1, 2 এবং 3 সত্য। তো এই অপশানটা কোথায় রয়েছে? সেটা হচ্ছে দেখো অপশান সিতে, শুধুমাত্র 1, 2 ও 3 সত্য, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। এটিও কিন্তু একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবার কোশ্চেন নাম্বার 28 সমাধানটা দেখে নেবো, যেখানে বিবৃতিতে প্রথমে বলা হয়েছে সমস্ত সূচ হলো সুতো। এখানে সূচ এবং সুতো যে দুটো বৃত্ত হবে তার মধ্যে সমস্ত সূচের যে বৃত্তটা সেই বৃত্তটা থাকবে সমস্ত সুতোর বৃত্তের মধ্যে। 2 নম্বরে বলা হয়েছে কিছু সুতো হলো কাপড়, তাহলে কাপড় আরও একটা বৃত্ত হবে যেটা এই সুতোর বৃত্তকে কিছুটা স্পর্শ করে থাকবে। 3 নম্বরে বলা হয়েছে কোনো কাপড় বই নয়, তাহলে আরও একটা নতুন বৃত্ত হবে যেটা বইয়ের বৃত্ত এবং সেটা কাপড়ের সঙ্গে কিন্তু স্পর্শ করবে না, কারণ কোনো কাপড়কে বই বলা হয়নি। এবং 4 নম্বরে বলা হয়েছে সমস্ত বই হলো খাতা, তাহলে আরও একটা নতুন বৃত্ত হবে খাতার বৃত্ত এবং সেই খাতার বৃত্তের মধ্যে সম্পূর্ণ বইয়ের বৃত্তটা থাকবে। এবার সিদ্ধান্তগুলো আমরা দেখে নেব, যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু খাতা হলো সূচ, তাহলে এই যে সূচের বৃত্ত এবং এই হলো খাতার বৃত্ত, তো এখানে কিন্তু এদের মধ্যে কোনো স্পর্শ হয়নি, অর্থাৎ প্রথমটা সঠিক নয়। 2 নম্বরে বলা হয়েছে কিছু বই হলো সুতো, এই হলো বইয়ের বৃত্ত, এই হলো সুতোর বৃত্ত, তো এটাও কিন্তু একে অপরকে স্পর্শ করেনি, সুতরাং এটিও সঠিক নয়। 3 নম্বরে বলা হয়েছে কোনো খাতা সূচ নয়, তো এই যে খাতার বৃত্ত এবং এই যে সূচের বৃত্ত সেখানে বলা হয়েছে কোনো এখানে বলা হয়েছে কোনো খাতা সূচ নয়, তো এটি কিন্তু সঠিক, কারণ সূচের বৃত্তের সঙ্গে খাতার বৃত্তের কোনো স্পর্শ হয়নি, সেটা এখানে বলা হয়েছে, সুতরাং 3 নম্বর সঠিক। 4 নম্বরে বলা হয়েছে কিছু কাপড় হলো সূচ, তাহলে এই হলো কাপড়ের বৃত্ত, এই হলো সূচের বৃত্ত, কিন্তু একে অপরকে কিন্তু এখানে দেখো কোনো স্পর্শ করেনি, সুতরাং 4 নম্বরটিও কিন্তু সঠিক নয়। তাহলে এখানে আমরা কী পেলাম? এখানে পেলাম শুধুমাত্র 3 নম্বরটা সঠিক, অর্থাৎ অপশান বি তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর, শুধুমাত্র 3 সত্য, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। তো আশা করি বন্ধুরা প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো, এবং এই কোশ্চেন নাম্বার 28 সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের সিলোজিসম বা অনুমান বাক্যের পার্ট 3। এর পরবর্তী ক্লাসটা পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিও ক্লাসটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, এবং এই সমস্ত ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। এবং আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এ পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।